পাশ হয়েছে বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন দু বুধবার রাতে জাতীয় সংসদে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার এই সংক্রান্ত বিল উত্থাপন করেন পরে সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাশ করা হয় ডিজিটাল নিরাপত্তা আইন দু আঠারো গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্য নয় বরং ডিজিটাল বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে এই আইন করা হয়েছে বলেও জানান ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত অন অনেক বড় অবদান পর দিনের কর্মসূচি অনুযায়ী প্রথমেই বিল আকারে উত্থাপন করা হয় ডিজিটাল নিরাপত্তা 2018 বহুল আলোচিত এই বিলটি সংশোধন উত্থাপন করেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার শনাক্তকরণ প্রতিরোধ দমন এরপর শুরু হয় আলোচনা আলোচনায় 32 ধারা সহ বিভিন্ন ধারা উল্লেখ করে কয়েকজন সংসদ সদস্য বলেন এই আইন নির্জাতনমূলক আইন সঙ্গে জনমত যাচাইয়ের জন্য সুপারিশ করেন তারা ভোটের আগে একটা বিশাল প্রগতিশীল কমিউনিটিকে ক্ষুব্ধ করে এই আইনটা পাশ করা কোনোভাবেই এই সংসদের জন্য খুব ইমেজ বা সুনাম অর্জনকারী কোনো ঘটনা হবে বলে আমি মনে করি না আপনি মত প্রকাশের অধিকার দেবেন আবার মতকে আপনি নিয়ন্ত্রণ করবেন দুটো তো একসাথে চলতে পারে না মাননীয় স্পিকার বিলটি সাইবার ক্রাইমের অপরাধের তদন্ত এবং বিচার কার্যকে যতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে সাইবার ক্রাইমের প্রতিরোধ বা প্রতিকারের ক্ষেত্রে এক ততটা গুরুত্ব দেওয়া হয়নি একে একে প্রতিটি ধারার পক্ষে যুক্তি দেন মোস্তফা জব্বার তিনি বলেন গণমাধ্যম নিয়ন্ত্রণের জন্য নয় বরং ডিজিটাল অপরাধ দমনের জন্যই এই আইন সংবাদপত্র দমন করার জন্য এই আইন নয় সংবাদপত্রের নিয়ন্ত্রণের জন্য এই আইন নয় আমরা যদি কাগজের পত্রিকার কথা বলি তার জন্য বিবেচনা হবে প্রেসেন্ট পাবলিকেশনস অ্যাক্ট আমরা যদি সম্প্রচার মিডিয়ার কথা বলি তাহলে তার জন্য প্রযোজ্য হবে সম্ভাব্য নতুন আইন সম্প্রচার কমিশন আইন এই আইন মাননীয় স্পিকার ডিজিটাল অপরাধ দমন করার জন্য বিশ্বের বহু দেশকে এই আইন অনুসরণ করতে হবে বলেও জানান মোস্তফা জব্বার এই আইন পৃথিবীর বহু দেশকে অনুসরণ করতে হবে কারণ ডিজিটাল নিরাপত্তার জন্য বিদ্যমান কোনো আইন এখন এক্সিস্ট করে না না ভোটে জনমত যাচাইয়ের প্রস্তাব বাতিল হওয়ার পর হা ভোটে সর্বসম্মতিক্রমে পাশ হয় বহুল আলোচিত ডিজিটাল নিরাপত্তা আইন দু হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে অতএব সংসদে স্থিরীকৃত আকারে ডিজিটাল নিরাপত্তা বিল দুই হাজার আঠারো সর্বসম্মতিক্রমে সংসদে পাশ হল রুশাদ হাসান নিউজ টোয়েন্টি ফোর ঢাকা